2022 সালের 14 এপ্রিল বিয়ে করেন রণবীর আলিয়া ভাট। ওই বছরের নভেম্বরে মা হন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রণবীর কাপুর ও আলিয়া দম্পতির ঘরে আসে কন্যা সন্তান রাহা। তবে জন্মের পর সন্তানের চেহারা প্রকাশ করেননি তারা। ভক্তরা ধারণা করেছিলেন মেয়ের প্রথম জন্মদিনে হয়তো চেহারা প্রকাশ্যে আনবেন রণবীর আলিয়া, কিন্তু তা হয়নি। তবে এবার অপেক্ষার পালার অবসান ঘটল। আজ সোমবার 25শে ডিসেম্বর বড়দিনে কন্যা রাহাকে নিয়ে এক মধ্যাহ্নভোজে হাজির হন রণবীর আলিয়া। বড়দিন উপলক্ষে বার্ষিক মধ্যাহ্নভোজে মিলিত হয়েছিল পুরো কাপুর পরিবার। সেখানেই নিজেদের সন্তান রাহার চেহারা প্রকাশ্যে আনেন রণবীর আলিয়া। ভক্তরা এটিকে বড়দিনের উপহার হিসেবে দেখছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ছবি, তাতে দেখা যায় দুদিকে দুটি ঝুঁটি করেছে রাহা। বড়দিনের থিমের সঙ্গে মিলিয়ে লাল গোলাপি ফ্রক পরেছে, পায়ে লাল জুতা, বাবার কোলে রাহা, এক হাত দিয়ে ধরে রেখেছে মা আলিয়াকে।